दीन के जानार आग्रह अल्लाह रब्बुल आलमीन अपने सकल आग्रह के कियामतेर दिने नेक आमलेर पाल्लाय अत्यंत भारी आमल हिसाबे कबुल एवं मंजूर करुन। भाईरा आमार एतो बेशी प्रश्न एसेछे जे एतो प्रश्नेर उत्तर देवा सम्भवत बाछाई करा प्रश्न बा अल्प किछु प्रश्न उत्तर दिते गेलेओ दुई घंटा तीन घंटा समयेर प्रयोजन, किन्तु आमादेर हाते खूब बेशी समय जे आछे ता नय। दुर्बल एवं असुस्थ शरीर निये जतटुकु तौफिक हय आमरा चेष्टा करब आपनादेर प्रश्न उत्तर देवार जन्य। तबे तार आगे आयोजकदेर अनुरोधे घोषित विषयेर उपरे संक्षेपे किछु कथा आरोज करब। ओमा तौफिक इल्ला बिल्लाह। मोहतरम मुआज्जज भाईरा आमार, रमजानुल करीम आमादेर दोरगोड़ाय उपस्थित हये गेछे। रमजान प्रति बछरई आसे, आम्रा गतानुगतिक किछु काज रमजान उपलक्षे करी, किछु आमल करी एवं एर माध्यमे रमजान के आम्रा विदाय जानिये दी। रमजान आसार आगे थेके अनेक आमल करब, आल्लाह ताआलार अनेक नैकट्य अर्जन करब, अनेक तकवा हासिल करब, एरकम आशा आकांक्षा आमादेर थाके। किन्तु रमजान शुरू होले एई करी करछि करते करते मासटा शेष हये जाय, शेषेर दिके आसार पर किछुटा अफसोस लागे, खराप लागे, आर रमजान चले गेले आबार आम्रा जेई सेई जायगाय चले जाई। এই কঠিন এবং অপ্রিয় বাস্তবতা থেকে আমাদের বাঁচার জন্য আজ কয়েকটা পরামর্শ আমি দিতে চাই, আমার নিজের নফসকে, আমার নিজেকে এবং আপনাদেরকেও। রমাদানকে কেন্দ্র করে কিছু আমল আছে, যে আমলগুলো আলহামদুলিল্লাহ আমরা সবাই করার চেষ্টা করি কম বেশ, সেগুলো নিয়ে আমি আর পুনরায় আলোচনা করব না। আমাদের সমাজে রমাদান মানে হলো বিশেষ করে তিনটি আমল, রোজা রাখা, সিয়াম পালন করা আর তারাবিটা আদায় করা আর ইফতার সাহারি করা, চারটি বলতে পারি। রমাদান মাসেই হলো এই চারটি কাজ। অথচ রমাদান হলো একজন ইমানদারের আমলের ভরা বসন্ত, চতুর্মুখী আমল দ্বারা রমাদানকে সাজানোর কথা। আর আমল দিয়ে রমাদানকে সাজানোর আগের কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা বেশিরভাগ মানুষ করি না, যার কারণে রমাদান পরিপূর্ণভাবে আমল করলেও সেটা আমাদের তেমন কোনো উপকারে আসে না। আজ আমরা দশটি পরামর্শ দিতে চাই। আবারও বলছি, আমার নিজের নফসকে, আমার নিজের জন্য এগুলো আমি তালিকা করেছি, সেই সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সার্থক রমাদান কাটানোর তৌফিক দান করুন। আপনার আমার রমাদান সার্থক হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য একটা বড় আলামত হলো আপনার রমাদান পরবর্তী লাইফ আর রমাদান পূর্ববর্তী লাইফের মধ্যে পরিষ্কার একটা পার্থক্যের রেখা আপনি দেখতে পাবেন। রমাদানের পরে আপনি নিজের ভেতরে তাকওয়া ফিল করবেন, অনুভব করবেন, যেটা রমাদানের আগে ছিল না। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনার রমাদান সার্থক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ইবাদত বন্দেগী গৃহীত হয়েছে, আর সেজন্য রমাদানকে সঠিকভাবে কাটাবার জন্য উপযুক্ত পরিকল্পনা করা দরকার। আর তারই অংশ হিসাবে আমরা সর্বপ্রথম যে পরামর্শ দিতে পারি, যে আমলটি বা যে কাজটির মাধ্যমে আমাদের রমাদান সার্থক হতে পারে, সেটি হলো নিজের তাওহীদকে মজবুত করা। শিরকের সাথে যত প্রকার সম্পর্ক আছে, শিরকপূর্ণ কাজ, শিরকপূর্ণ বিশ্বাস, শিরকপূর্ণ উক্তি, এই সব কিছু থেকে নিজেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন করে নিজের ভেতরে পিওর তাওহীদের বীজ বপন করা, এটা হলো রমাদানের সকল সুবিধা, সকল অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেগুলো আছে সেগুলো হাসিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আমি যদি শিরকের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখি, সেটা আল্লাহ তাআলার উলুহিয়াত নিয়ে, আল্লাহ তাআলার রুবুবিয়াত নিয়ে বা আল্লাহ তাআলার আসমা সিফাত নিয়ে বা যে কোনো বিষয়কে কেন্দ্র করে যদি আমাদের তাওহীদের ভিতরে ত্রুটি থাকে, তাহলে যত আমলই করি আমরা সেগুলো কোনোটাই আমাদের কোনো কাজে আসবে না। আর এই জন্য রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে সাধারণ ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে দেন, এই সাধারণ ক্ষমা পাওয়ার জন্য মৌলিক এবং প্রধান শর্ত হলো বান্দাকে শিরক থেকে মুক্ত থাকতে হবে। যার শিরকের সাথে লেশ আছে, সম্পর্ক আছে, সংশ্লেষ আছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়ের সাধারণ কোন ক্ষমার আওতাভুক্ত করেন না। এজন্য
সাধারণ ক্ষমার সম্পর্কিত হাদিসগুলোতে দেখবেন যে ইল্লা লি মুশরিকিন এই ধরনের কথা আছে, মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এজন্য আমাদের আকীদা বিশ্বাসকে, আমাদের আমলকে পরিপূর্ণ তাওহীদ দ্বারা এটাকে বলিষ্ঠ করতে হবে এবং শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পার্টনার সাব্যস্ত করা থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ কেন? এর অনেক কারণ থাকতে পারে, মৌলিকভাবে দুটি কারণ মনে হয়। তার প্রথমটি হলো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে আল্লাহর মর্যাদার খেলাফ কাজ, এটা আল্লাহর জন্য অপমান। আল্লাহকে অপমান করা যায় না, কিন্তু যে শিরক করে কেমন যেন সে আল্লাহকে অপমান করার হীন চেষ্টা করলো। কিভাবে? কোন দেশের কোন প্রধানমন্ত্রীকে এনে যদি বসানো হয় এবং তার পাশাপাশি হুবহু একই মাপের একই ধরনের আরেকটা চেয়ার দিয়ে সেখানে ওই এলাকার একজন চৌকিদারকে বসানো হয়, প্রধানমন্ত্রীকে যে পরিমাণ ফুল দেয়া হলো একই পরিমাণ ফুল চৌকিদার সাহেবকেও দেয়া হলো, তাহলে সেক্ষেত্রে এটাতে প্রধানমন্ত্রী সাহেবের জন্য সম্মানের হবে নাকি অপমানের হবে? অথচ প্রধানমন্ত্রী তো চৌকিদারের স্রষ্টা না, দুজনই সৃষ্টি। পার্থক্য বাহ্যিকভাবে, জাগতিকভাবে কিছু পার্থক্য আছে, প্রকৃত অর্থে মূলগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রধানমন্ত্রীর চাইতেও ওই চৌকিদারের মর্যাদা বেশি থাকতে পারে কি পারে না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এরপরেও যদি প্রধানমন্ত্রীর সমান মর্যাদা চৌকিদারকে দেয়া হয়, এটা যদি তার জন্য অপমান হয়, দুজন সৃষ্টি হওয়ার পরেও কেউ কারো স্রষ্টা না, এরপরেও যদি এটা অপমানের হয়, তাহলে আসমান এবং জমিনের মালিক, আরশে আজিমের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, তাকে যদি তার একজন ক্ষুদ্র সৃষ্টির সমপর্যায়ের করা হয়, একজন সৃষ্টিকে যদি আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হয়, আল্লাহর পার্টনার সাব্যস্ত করা হয়, তাহলে এটা আল্লাহর জন্য অপমানের। আল্লাহকে অপমান করা যায় না, কিন্তু আল্লাহকে অপমান করার একটা হীন চেষ্টা কি চেষ্টা না? বাহ্যিকভাবে আল্লাহর জন্য অপমানের কিনা? এই জন্য শিরক হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড়। শুধু আল্লাহর দিক থেকে না, বান্দার দিক থেকেও যে শিরকে লিপ্ত হবে বা যারা মানুষকে শিরকের দিকে আহ্বান করবে, যারা মানুষের তাওহীদকে নষ্ট করবে, যারা মানুষকে মানুষের গোলামের দিকে ডাকবে, যারা যে ইবাদতটি শুধু আল্লাহর জন্য করতে হয় সেটা কোনো মানুষের জন্য বা কোনো সৃষ্টির জন্য করার কথা বলবে, তারা মানবতার সবচেয়ে বড় অপমান করলো। কিভাবে মানবতার অপমান করলো? মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, মানুষের শিয়র, মানুষের কপাল আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ছাড়ার কারো সামনে নত হওয়ার কথা নয়। সেখানে মানুষকে যদি মানুষের গোলাম করে দেয়, তাহলে মানুষকে অপমান করা হবে। তাহলে সৃষ্টির সেরা মানুষকে, মানবতাকে অপমান করা হয় শিরকের মাধ্যমে। এটা পৃথিবীর সবচেয়ে বড় কুসংস্কার, মানুষকে মানুষের গোলামি করা বা মানুষকে, সৃষ্টিকে সৃষ্টির গোলামিতে নেওয়া, এটা মানুষের জন্য অসম্মানের। একইভাবে এটা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের জন্য অসম্মান। আর এই জন্য রমাদানের সমস্ত ফজিলত, সমস্ত মর্যাদা, সমস্ত আমলের উপকারিতা আপনার আমার ভান্ডারে যুক্ত করতে হলে, নেকামলে যুক্ত করতে হলে, রমাদানের শেষের দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন, অগণিত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, গণহারে মাফ করে দেন, কোনো কিছু দেখেন না, এই গণহারে মাফ থেকে, মাফের এই সুবিধা থেকে সুবিধা হাসিলের জন্য এক নম্বরের শর্ত হলো শিরক থেকে কি করতে হবে? পবিত্র থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যত প্রকার শিরক আছে সকল প্রকার শিরক থেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন হওয়ার তৌফিক দান করুন। নাম্বার দুই, হিংসা থেকে পরিচ্ছন্ন হওয়া। শিরক থেকে পরিচ্ছন্ন অনেক লোক হলেও হিংসা থেকে পরিচ্ছন্ন আমরা বেশিরভাগ লোক হতে, যারা দিনদারি কথা বলি, দিন প্র্যাকটিস করার চেষ্টা করি, আল্লাহ মাফ করুন, আমাদের মধ্যে অনেক সময় হিংসার পরিমাণ আরো বেশি থাকে। কাউকে আমি দেখতে পারি না, তার উন্নতি তার অবনতি আমার, তার উন্নতি তার অগ্রগতি আমার ভালো লাগে না। তার উন্নতি দেখলে আমার ভিতরে চিনচিন করে জ্বলে, কেন সে এত অগ্রসর হয়ে গেল, কেন তার কথা এত মানুষ শুনে, কেন তার দ্বারা এত ফায়দা হয়, কেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত খেদমতের তৌফিক দিয়েছেন, আমার ভিতরে যদি জ্বলে তাহলে বুঝতে হবে আমার অন্তরে কি আছে, হিংসা আছে। পৃথিবীর যে কোনো মানুষের কল্যাণ দেখে, উপকারিতা দেখে, বিশেষ করে যে কোনো মুসলিম ভাইয়ের উপকারিতা দেখে আপনার ভেতরে কষ্ট লাগা অনুভব করলে বুঝতে হবে অন্তরে বড় ধরনের রোগ আছে। ভাইরা আমার, সেই প্রখ্যাত ঘটনা প্রায়ই আমরা বলে থাকি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যে সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতি, কয়েকজন সাহাবী
ওই লোককে ওই সাহাবীকে মনিটর করা শুরু করলেন, পর্যবেক্ষণ করা শুরু করলেন যে কি এমন আমল করে সে গোপনে যার কারণে নবীজি তাকে জান্নাতি বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাকে পর্যবেক্ষণ করা কি করলেন শুরু। আমাদের জমানায় যদি এই ঘটনা ঘটত, কোন লোক জান্নাতি এই সংবাদ আমরা জানতাম, তাহলে আমাদের যুবক ভাইয়েরা কি করতো বলেন তো? সেলফি তুলত, বলতো এই লোক জান্নাতি, কোন শেখ, কোন আলেম, কোন হুজুর, কোন মুরব্বি, আমাদের খতিব সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, আমরা যারা আছি, মতোয়াল্লি সাহেব বা যারা আছেন, আমাদের কারোর জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি তো দূরের কথা, কোনো মানে ওয়ারেন্টিও কি আছে? নাই। এরপরেও সেলফি তোলার জন্য যে হিড়ি, তাহলে জান্নাতি এই সংবাদ যদি জানতাম কোনো লোককে, প্রয়োজনে সেলফি তুলতে তারা মেরে ফেলতাম এবং কবরে মনকার নাকি বলতাম, দেখো জান্নাতের লোকের সাথে সেলফি নিয়ে আসছি, সাবধানে কথা বলি। আমরা আমল করতে চাই না, আমরা কি করতে চাই? সেলফি তুলতে চাই। সাহাবায়ে কেরাম এই সমস্ত সেলফি বাজি করতেন না আমাদের মতো, ওনাদের আমাদের সেলফি সুযোগই ছিল না, থাকলেও তারা করতেন। সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিকে, তিনি সাহাবি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাকে মনিটর করা শুরু করলেন যে ভাই কি এমন আমল করো যে নবীজি তোমাকে জান্নাতি বলে দিয়েছে। তখন তার ব্যক্তিগত জীবনযাপনকে তারা পর্যবেক্ষণ করতে লাগলেন, রাতের বেলা কি করেন। ওনারা মনে করছেন এ লোক মনে হয় রাতে ঘুমায় টুমায় না, মনে হয় সারা রাত ইবাদত করে আর সারা রাতে নফল রোজা রাখে, না হলে জান্নাতি এইভাবে নবী সাল্লাল্লাহু সাল্লাম কীভাবে বলে দিলেন। কিন্তু তারা মনিটর করে দেখলেন না, এ লোক এশারের পরে নাকে তেল দেয়া ছাড়া শুয়ে পড়ে ঘুমা, তেল দেওয়া লাগে না, তেল দেওয়া ছাড়াই ঘুমাস। এটা হাদিসের অংশ না, বুঝাতে চাইছি যে তিনি স্বাভাবিক জীবন যাপন করে। তখন ওই সাহাবিকে সাহাবায়ে কেরাম বলছিলেন যে ভাই তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলেছেন, আমরা বহু চেষ্টা করছি তোমার ভেতরে ভালো কি আছে এটা অনুসন্ধান করার জন্য। আমরাও অনুসন্ধান করি, আমরা কার কি ভুল আছে, কার ভেতরে কি আছে না আছে, টর্চলাইট দিয়ে বাইর করার চেষ্টা করি, এগুলো আমাদের চরিত্র। আর সাহাবায়ে কেরাম ভালো কিছু থাকলে সেটা আবিষ্কার করার চেষ্টা করত। তো সাহাবায়ে কেরাম বলেন ভাই আপনার ভালো কিছু আবিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু বিশেষ কিছু পাই নাই, যে ভালো কাজগুলো আপনি করেন সেগুলো তো আমরাও করি, কিন্তু আপনার স্পেশালিটি কি যেন বিজয় আপনাকে জান্নাতি বললেন। তখন লোকটা বললেন ভাই এটা তো আমারও প্রশ্ন, নবীজি আমাকে জান্নাতি বললেন কি বুঝে, আমি তো আমার বিশেষ কোনো আমল টামল আসলে দেখি না, তোমরা যা করো আমিও তা করি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি, শীত থেকে নিজেকে দূরে রাখি, এগুলো তোমরাও করো আমিও করি, আমার তো বিশেষ কিছুই নেই, রাতভর তোমরা ঘুমাও আমিও ঘুমাই, বড় জোর তাহাজ্জুদ করি, ফজরে হাজির হয়ে যায় ব্যাস, তবে একটা আমল আমার মধ্যে আছে, এটা মনে হয় আমাকে তোমাদের থেকে একটু পৃথক করে দিয়েছে, আর সেটা হলো আমার অন্তরে আল্লাহর জমিনে কোনো মানুষের জন্য কোনো প্রকার দুঃখ, শত্রুতা, হিংসার নাম, গন্ধ, লেশ আমার অন্তরে একেবারেই, আমার অন্তরটাকে আমি সব সময় পরিচ্ছন্ন করবো, আমাকে যে গালি দিল, আমাকে যে শত্রুতা করলো, আমার যে বিরুদ্ধাচরণ করলো, যার সাথে আমার মতের মিল নাই, এ যত কারণ থাকুক না কেন, কারোর প্রতি কোনো দুঃখবোধ, হিংসা, শত্রুতা এগুলো আমাদের মধ্যে, আমার মধ্যে নাই, এই অন্তরটাকে যে পরিচ্ছন্ন রাখি, এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমাকে এই সুসংবাদ। আজ আমাদের বাহির অনেক সুন্দর, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় রুমাল আছে, পাগড়ি আছে, টুপি আছে, বুক ভর্তি হিংসা, বুক ভর্তি কি হিংসা, আমি আপনার ভালো চাই না, আপনি আমার ভালো চান না, আমরা প্রত্যেকে যার যার নিজেকে নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরগুলোকে পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করুন। আমার আল্লাহর সাধারণ ক্ষমা সম্পর্কিত হাদিসগুলোতে এও বলা আছে, মুসাহিল যার অন্তরে কারোর প্রতি শত্রুতা, হিংসা, বিদ্বেষ থাকে, এই ব্যক্তিকে আল্লাহ সাধারণ ক্ষমতার ক্ষমার আওতায় রাখেন না। অতএব রমাদান মাসে আপনি আমি নেকামল করে কতটুকু অর্জন করতে পারবো, আপনার আমার নেকামল দেখে রব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করতে যাবেন যখন, আমাদের মধ্যে যদি হিংসা থাকে, শত্রুতা থাকে কারোর প্রতি, তাহলে এই আওতার বাইরে আমরা চলে যাব। এই জন্য রমজান উপলক্ষে প্রথম কাজ বলেছি শীত থেকে নিজেকে পবিত্র করা, আর দ্বিতীয় কাজ হলো অন্তর থাকে হাসাদ, শত্রুতা, হিংসা এগুলো থেকে সম্পূর্ণ কি করতে হবে, পরিচ্ছন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাসাদ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করার মানে এই নয় যে কোনো অন্যায়কেও আমার ভালোবাসতে হবে, সেটা আবার ভুল বুঝবেন না,
অন্যায়ের প্রতি আমার ঘৃণাবোধ অবশ্যই থাকতে হবে, কিন্তু কোনো ব্যক্তির প্রতি, কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত কোনো কারণে আমার মধ্যে রেষারেষি হিংসা শত্রুতা থাকতে পারবে না। এটা গেল দ্বিতীয় আমল। নাম্বার তিন, হুকুকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হকের মধ্যে যদি আপনার আমার গাফলা থাকে, তাহলে গোটা রমাদান জুড়ে আমল করলেও কোনো কাজে আসবে না। ভাইরা আমার, এটা বড় জটিল জায়গা, বড় জটিল জায়গা বান্দার হক। এটা এত মারাত্মক যে মানুষের হক, আপনি কারোর সাথে ব্যবহার খারাপ করেছেন, একজন রিক্সাওয়ালার সাথে একটা রাগ ব্যবহার করেছেন, একটা দুর্বল মানুষকে পাইয়ে একটা ধমক দিয়ে দিয়েছেন, ধমকটা হয়তো তার প্রাপ্য ছিল কিন্তু পরিমাণে একটু বেশি হয়ে গেছে, ওজনটা বেশি হয়ে গেছে, তাহলে তার প্রতি অবিচার হলো কি হলো না, এটা বড় ডেঞ্জারাস বিষয়। আপনি যদি বান্দার হকে ত্রুটি করেন, তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করবেন, সাধারণ ক্ষমার আওতায় সব পড়বে, কিন্তু বান্দার হক কখনো পড়বে এই মামলা, এটারই আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলবেন না যে যার হক তার সাথে মিউচুয়াল করে আসো বা তার সাথে মিনিমাইজ করে আসো। এই জন্য রমাদান সহ সকল সাধারণ ক্ষমা পাওয়ার জন্য বান্দার হকগুলোকে সম্পূর্ণ পরিচ্ছন্ন করো। আমার থেকে কারোর কোনো পাওনা থাকবে না, কারোর প্রতি কারোর হক নষ্ট করে থাকলে সম্মানহানি করেছি, মর্যাদা নষ্ট করেছি, হ্যাঁ আর্থিক ক্ষতি করেছি, যাই করেছি কেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব, এবং বান্দার হক থেকে ক্ষমা পাওয়ার জন্য যা যা করার আছে সেগুলো করে নিব ইনশাআল্লাহ। এর মাধ্যমে রমাদানের সমস্ত ফজিলত এবং মর্যাদা এগুলো নিজের করে নেওয়া কি হবে সহজ এবং সম্ভব হবে। নাম্বার চার, রমাদানের সবচেয়ে বড় টার্গেট হওয়া উচিত কি? আমরা রমজান মাসে সিয়াম কেন রাখি, উদ্দেশ্য কি? বেশিরভাগ লোক উত্তর জানেন, একজন বলছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আবার কেউ বলবেন হয়তো রমজান মাসে আমরা সিয়াম রাখি, রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য। এগুলো সঠিক উত্তর না। এগুলো সঠিক উত্তর এ অর্থে যে প্রত্যেকটা কাজের একটা প্রাথমিক লক্ষ্য আছে, প্রাইমারি টার্গেট, আর একটা আছে ফাইনাল টার্গেট, চূড়ান্ত লক্ষ্য। রমাদান মাসের সিয়াম শুধু না, সকল নেকামলের চূড়ান্ত টার্গেট একটাই, আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়া, এটা হলো ফাইনাল টার্গেট। কিন্তু ফাইনাল টার্গেটে যাওয়ার আগে আমার প্রাইমারি টার্গেট ফুলফিল করতে হবে। আপনি হজে যাবেন, হজে যাওয়ার জন্য আপনি এখানে গ্রিন লাইনে উঠলেন, একটা গাড়িতে উঠলেন, বাসে উঠলেন, পাসপোর্ট টিকিট সব লাগেজ ট্যাগেজ নিয়ে আপনি উঠে গেলেন, আপনাকে একটু জিজ্ঞেস করলো ভাই কোথায় যাচ্ছেন, উদ্দেশ্য কি আপনার, আপনি কি বলবেন, মক্কায় যাচ্ছি না ঢাকায় যাচ্ছি বলুন তো? একদিক থেকে দুইটাই ঠিক আছে, কারণ এই সফরটা মক্কার সফর, জেদ্দার সফর, কিন্তু এই বাস আমাকে জেদ্দা পর্যন্ত নেবে না, আমাকে জেদ্দা যেতে হলে, মক্কা যেতে হলে আগে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে, আমাকে ঢাকা আন্তর্জাতিক ঢাকায় যে বিমানবন্দর আছে সেটা পর্যন্ত পৌঁছানো সম্ভব হলে তারপরে আমি ফাইনালটাতে যেতে পারবো, আর যদি ওই পর্যন্তই যেতে না পারি তাহলে ফাইনালটা যাওয়া। সিয়ামের প্রথম এবং প্রাইমারি টার্গেট, প্রাথমিক উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, যেন তোমরা মুত্তাকি হতে পারো সেজন্যই তোমাদেরকে সিয়াম বা রোজা দেয়া হয়েছে। অতএব সিয়াম বা রোজার জন্য, সাওমের জন্য প্রাথমিক লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা। যে ব্যক্তির সাওম তাকে মুত্তাকি বানিয়েছে, যার সাওম তার ভিতরে তাকওয়া সৃষ্টি করেছে, ইনশাআল্লাহ সে ফাইনাল টার্গেট রবের সন্তুষ্টির মাধ্যমে জান্নাতেও যেতে। আর যার সাওম তাকে মুত্তাকি বানায় নাই, যার সাওম তার ভিতরে তাকওয়া আনে নাই, তার তো বিমানবন্দর পর্যন্ত যাওয়াই হয় নাই, সে ফাইনাল টার্গেট জান্নাত পর্যন্ত কিভাবে যাবে? কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার? আমাদের দেশের 90 বা 95% মানুষ হয়তো বা ধারণা করে বলছি যে সারা জীবন রোজা রাখেন, সিয়াম রাখেন, সাওম পালন করেন, কিন্তু তিনি সাওম বা সিয়ামের উদ্দেশ্য বা লক্ষ্য জানেন না, লক্ষ্যহীন পথ চলা কখনো সফল হতে পারে না। আপনার রমাদানকে সার্থক হতে হলে রমাদানের উদ্দেশ্য আপনার মাথায় থাকতে হবে, প্রতিটি সাওম প্রতিটা দিনের রোজা আপনাকে তাকওয়ার দিকে অগ্রসর করছে কি। আমরা একটা রমাদান প্ল্যানার তৈরি করতেছি আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে, ইনশাআল্লাহ 5-7 দর্জের ভিতরে আমরা এটা বিতরণ করা শুরু করব, যেসব ভাইয়েরা নিতে চান তাদের জন্য। সেখানে আমরা নিজেদের
সেলফ রিমাইন্ডারের জন্য এবং নিজেদের আত্মোন্নয়নের জন্য সেখানে মহাসভা নিজের হিসাব নিজে নেওয়ার জন্য একটা প্ল্যান রেখেছি যে প্রতিদিন আপনি একটা পদভ্যাস ছাড়বেন, প্রতিদিন একটা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। এভাবে 30 দিন যদি 30 এ ছাড়তে পারেন রমজানের পর দেখবেন যে মাশাআল্লাহ আপনার ভিতরে তাকওয়া অনেকখানি চলে এসেছে। ভাইরা আমার, এই জন্য দেখবেন সিয়াম সম্পর্কে নবী আলাইহিস সালামের হাদিস গুলো উপবাস থাকাতে আল্লাহর কোন ঠেকা পড়ে নাই, লাভ নাই। তার মানে এই ওয়াজ, রোজা রাখা, সিয়াম পালন করা আর উপবাস থাকা কি সব? সিয়াম মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটাকে এটাকে ডাল হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই ডাল যতক্ষণ পর্যন্ত সে না ভাঙে, ভাঙা বলতে গুনাহের মাধ্যমে যখন সে না ভাঙে। এই জন্য ভাইয়ারা আমার, সিয়াম শুধুমাত্র পেটের হয় না, সিয়াম পুরা শরীরের হয়। মানুষ যত অপরাধ পৃথিবীতে করে, যত অপরাধ পৃথিবীতে করে, এগুলো খুন্নিবৃত্তি আর যৌনবৃত্তির কারণে, পেটের তাড়না, পিঠের তাড়না, যৌন চাহিদা এবং ক্ষুধার তাড়না, এই দুইটা কাজ মানুষকে অন্যায়ের দিকে সবচেয়ে বেশি প্ররোচিত করে। সিয়ামে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে সিয়ামরত অবস্থায় এই দুটি জিনিসকে নিষেধ করে দিয়েছেন, যৌন চাহিদা চরিতার্থ করা হালাল ভাবেও রমজান মাসে দিনের বেলায় হারাম, আর পানাহার করাটাও। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাস জুড়ে দুইটা হালাল জিনিসকে আল্লাহ তাআলা কেন হারাম করে দিয়েছে? যেন রমজান পরবর্তী জীবনে এই খুন্নিবৃত্তি এবং যৌনবৃত্তির যে প্রেশার আছে আমার শরীরে সেটাকে যেন আমি কন্ট্রোল করা শিখি রমজান মাসে, রোজার মাধ্যমে। রমজান মাসে দিনের বেলায় আমি এগুলো করছি না, হালাল খাবার খেতে পারছি তারপরও খাচ্ছি না। একটা লোক আজন্ম চিটার, বাপার মৃত্যু, সবার সাথে চিটারি করে, পারলে বউয়ের সাথেও করে, মায়ের সাথেও করে, ছেলে মেয়ের সাথেও করে, আছেন এরকম কিছু লোক, সব জায়গায় মিথ্যা কথা বলে। এই লোকটাও যদি রোজা রাখে রমজান মাসে, আপনি খেয়াল করবেন পিপাসায় কাতর হয়ে গেলেও রুমে একাকি আছে, ফ্রিজে ঠান্ডা পানি জুস সবই আছে, কেউ দেখছে না, কোনো সিসি ক্যামেরা নাই, ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ নেই, এই আজন্ম চিটার মৃত্যুক লোকটাও রোজা রেখে পানি খায়, পানি পান করে, অনেক ক্ষুধা আছে, হাতের কাছে খাবার আছে, কেউ নাই সেখানে দেখতেছে না, ইচ্ছা করলে লুকায় খাওয়া যায়, খায় লোক। বাচ্চারা টুকটাক দুষ্টামি করে হয়তো অনেক সময় খায়, সেটা আগের যুগের বাচ্চারা খেতে, এখন বাচ্চারা বুঝে আলহামদুলিল্লাহ, এখনকার বাচ্চারা এত বোকা। তাহলে বোঝা গেল যে সওম এটা একজন আজন্ম অসৎ এবং মিথ্যাবাদী মানুষকে পর্যন্ত সততার শিক্ষা দেয়, আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ যেন আসে সেই শিক্ষা সওম দেয়। ভাইরা আমার, এখান থেকে শিক্ষা অর্জন করে যদি সারা জীবনের জন্য, বাকি জীবনের জন্য পাপের কাজ, অন্যায় কাজ, অনৈতিক কাজ, অবৈধ কাজ, হারাম কাজ থেকে বেঁচে থাকার মতো শক্তি আমার ভিতরে আসে, তাহলে বুঝতে হবে আমার সিয়াম সফল এবং সার্থক হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই জন্য ভাইরা আমার, রমাদান মাসের সবচেয়ে বড় টার্গেট এটা না, কোরআন কয় খতম দিলাম, ভালো করে বুঝেন, রমাদান মাসের সবচেয়ে বড় টার্গেট এটা না যে কোরআন কয়বার পড়ে শেষ করলাম, এটাও টার্গেট না যে কতবার কোন তাসবিহ পাঠ করলাম, রমাদান মাসের সবচেয়ে বড় টার্গেট হবে যে এই রমাদান মাসে আমি গুনাহ এবং পাপের কাছ থেকে হারাম থেকে কতটা বেঁচে থাকলাম, কারণ রমাদানের মূল উদ্দেশ্যই আমাকে কি করা, মুত্তাকি বানানো, গুনাহ থেকে বাঁচতে শেখানো, এটাই হলো রমাদানের মূল উদ্দেশ্য। দুঃখের বিষয় সেটা আমাদের মাথায় একেবারে থাকে, আমরা জিকির আজকার আমল এগুলো নিয়ে ব্যস্ত থাকি, অথচ তলে তলেতে অপকর্ম, হারাম এবং গুনাহের সাথে আমাদের সম্পর্ক থাকে। এই জন্য ভাইয়ের আমার, রমাদানকে সার্থক করতে হলে নিজেকে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখার জন্য, সংগ্রাম করার জন্য আগে থেকে চেষ্টা করতে হবে। আমি একটা পরামর্শ দিই, লিস্ট করে ফেলেন, তালিকা করে ফেলেন, আপনি কি কি অপকর্ম করেন, আপনার তো আপনি জানেন, কাউকে দেখেন না, গোপনে আপনি লিস্টটা লেখা রাখেন। আমি গোপনে গোপনে তলে তলে ইউটিউবে আজেবাজে জিনিস দেখি, আমার মোবাইলে বাজে জিনিস আছে, প্রোফাইল লক করা আছে বা ফোল্ডার লক করা আছে, কেউ জানে না, চান্স পেলে সেগুলো খুলে দেখি, বদভ্যাস আমার মধ্যে আছে, এদিকে নামাজ কালাম করি, এরকম রোগ আমাদের ভিতরে বিভিন্ন রকমের আছে না নেই, আমি মিথ্যা কথা বলি, আমি চিটারি করি, আমি এইটা করি, আমি ওইটা করি, আমার জামাতে দুর্বলতা আছে, আমি জামাতে হাজির হই না, আমার সুন্নতের মধ্যে ফাঁকিঝুঁকি আছে, নামাজের মধ্যে তাড়াহুড়া আছে, এরকম যত ত্রুটি আছে এগুলোকে তালিকা করে করে রমাদান মাসে নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করার জন্য এগুলো হাতে নেন।
নিয়ে একটা একটা করে ধরেন যে আজকে এটাকে ধরলাম কালকে ওইটাকে ধরলাম এভাবে আস্তে আস্তে চেষ্টা করেন ইনশাআল্লাহ এক সময় দেখবেন যে আপনার ভিতরে অনেক গুনাহ দূর হয়ে গেছে হারাম কাজ থেকে সরে আসতে পেরেছেন আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার কাজে ভাবে অনুশীলন করে এক্সারসাইজ করে রমাদান মাসে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন চার নম্বর গেল পাঁচ নম্বর হলো কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করা কোরআন তেলাওয়াত করার ফজিলত রমাদান মাসে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবলিসের সাথে কোরআন আদান প্রদান করতেন রমাদান মাসে ও কানা ইদারিসুহু আল কোরআন নবী আলাইহিস সালাম এর সঙ্গে জিব্রিল কোরআনের মোদারাসা করতেন একে অন্যকে শোনাশুনি করতেন কোরআন তেলাওয়াতের ফজিলত আলহামদুলিল্লাহ এখন না বললেও চলে কারণ রমাদান মাসে সবাই কমবেশ কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন আমি যে বিষয়টাকে ফোকাস রাখতে চাই সেটি হলো রমাদান মাসে কোরআন বোঝার চেষ্টা করে কোরআন বোঝার চেষ্টা করে ভাইরা আমার কোরআন বোঝা থেকে আমরা অনেক দূরে আমি একটা কথা সবসময় বলি এখনো সারা পৃথিবীতে যত অমুসলিম ইসলামে আসে তারা সবাই দুই কারণে আসে এক কোরআন পড়ে কোরআন তাকে স্পর্শ করেছে সেজন্য দুই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস এবং সিরাত পাঠ করে সে অভিভূত হয়েছে এই দুই কারণে বেশিরভাগ মানুষ ইসলামে আসে তৃতীয় কারণ নাই তাহলে বোঝা গেল যে আপনার আমার ইমানকে মজবুত করার জন্য কোরআনকে বোঝার চেষ্টা জীবন পার হয়ে গেলে কোরআন বোঝার চেষ্টা করি না জানি না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তাদের তত্ত্বাবধানে থেকে আমরা কোরআনকে বোঝার চেষ্টা করব করব তো ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ রমাদানটা অনেকখানি আপনার সাক্ষ্য করবে কোরআন নাজিলের মাস কোরআন বোঝার চেষ্টা কোরআন আসছেই লিয়াদাব্বারু আয়াতিহি আল্লাহ বলেছেন কোরআন কেন দিয়েছেন যাতে করে কোরআন আয়াতকে মানুষ চিন্তা ভাবনা করে না বুঝলে আপনি চিন্তা ভাবনা কেমনে করবে কথা বুঝে আসছে আবার নিজে নিজে সব বোঝার চেষ্টা করবেন না বুঝতে পারছেন নিজে নিজে বেশি বোঝার চেষ্টা করলে আলে কোরআন হয়ে যাবে আরেক মুসলিম অতএব ওলামায়ে কেরাম নির্ভরযোগ্য আলেমদের তত্ত্বাবধানে থেকে গ্রহণযোগ্য কোন তাফসীর গ্রন্থ থেকে সুন্দর করে অল্প অল্প একটু একটু করে কোরআনকে বোঝার চেষ্টা করবে এটা হবে রমাদানের গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা আমাদের সমাজে মানুষ করে না ছয় নম্বর হলো সিয়াম রেখে রোজা রেখে মেসওয়াক কি করা যায় উত্তরটা দশ বারো জন মানুষ দিয়েছেন এত মানুষের মধ্যে তার মানে অনেক মানুষ জানেনই না করা তো পরের কথা আমলটা দুনিয়া থেকে অনেকটা চলে গেছে আরবরা করে আরাবিয়ানরা রোজা রেখে একটু পর মেসওয়াক পকেটে থাকে বাইর করে আমাদের তো পকেটে মেসওয়াক থাকেই না আর থাকলেও আমরা রমজান মাসে দিনে বেলা মেসওয়াক করি না অনেক মানুষ মনে করে মেসওয়াক করলে মেসওয়াকের রসটা থুতুর সাথে ভিতরে যাবে তার তো রোজা ভেঙে যেতে পারে এই ভয়ে মেসওয়াক করে না আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রোজা রেখে সিয়ামরত অবস্থায় এত বেশি সংখ্যক মেসওয়াক করতে দেখেছি যে গুনে শেষ করা যাবে না তাহলে বোঝা গেল রমজানে সিয়াম রেখে একটা বিশেষ আমল হলো বেশি বেশি কি করা মেসওয়াক করা এই আমলটা আছে না মুদ্দা হয়ে গেছে অলরেডি মুদ্দা হয়ে গেছে নাই জিন্দা করবো তো ইনশাআল্লাহ মেসওয়াকটা ভালো করে করা অনেকে আবার বলে যে কুজি হাদিসে আসছে সিয়াম আদায়কারী ব্যক্তির সিয়াম পালনকারী ব্যক্তির মুখের দুর্গন্ধ ক্ষুধার্ত থাকার কারণে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে চুপচাপ থাকার কারণে মুখ বন্ধ হয় এটা আল্লাহর কাছে অনেক প্রিয় মেষকম্বরের চেয়ে বেশি প্রিয় তো আল্লাহর কাছে এত প্রিয় যখন তাহলে মেসওয়াক করলে এটা দূর করে দিলে কেমনে হবে ভাইরা আল্লাহর কাছে প্রিয় মানে এটা না নাউজুবিল্লাহ যে আল্লাহ তাআলা আপনার দুর্গন্ধ শোকে না লিয়াজ বিল্লাহ নাউজুবিল্লাহ এরকম অর্থ নাকি এটা না এর মানে হলো আপনার যে কষ্ট আপনার যে দুঃখ আপনি যে পরিশ্রম করছেন এই যে ক্ষুধার্ত আছেন এই যে মুখে দুর্গন্ধ হয়ে গেছে চেষ্টা করছেন দূর করতে মানুষের সাথে কথা বলতে পারেন না গন্ধ বের হয়ে যায় এই যে আপনার কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের কারণে আপনি যে সাধনা করছেন এটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন আপনার প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কি করেন ভালোবাসেন অতএব দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়র মানে এটা না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুর্গন্ধ যত বেশি হবে তত সওয়াব বেশি দিবেন এমন কোন কথা আছে তাহলে তো যার দাঁত জীবনে পরিষ্কার করে না রমজান মাসে রোজা রাখলে তার সওয়াবের সব আল্লাহ সবচাইতে ভারী হবে তাহলে সাহারি তো আর এই ব্রাশ ফেসওয়াশ কিছুই করার দরকার নেই কারণ যত বেশি তা তত পরিষ্কার রাখতে পারবেন দুর্গন্ধের পরিমাণ তত বেশি হবে ফজিলত তত বেশি হবে আসলে কি তাই অতএব রমজানে দিনের বেলা কি করতে হবে মেসওয়াক করতে হবে এটা আমলটা খুব বড় আমল না ছোট একটা আমল তারপরেও যেহেতু হারিয়ে গেছে এই জন্য এটার কথা বললাম যে আমলগুলো আমরা করি সেগুলো আর আমি বলতে গেলাম না কয় নম্বর গেল ছয় নম্বর গেল সাত নম্বর হলো ভাইরা আমার একটা সুযোগ রমাদান মাসে আসে বছর অন্য কোনো সময় খুব একটা আসে না সেটা কি জানেন
ভোর রাতে আল্লাহর সাথে কথা বলা, এই সুযোগটা অন্য সময় খুব একটা, আগের যুগের মানুষ অবশ্য ছিলেন বেকার ছিল, ওনাদের হাতে অনেক সময় ছিল না তাহাজ্জুদ করতেন, এখন আমরা অনেক বিজি, আমাদের রাত বারোটা অনেক রিকোয়ারমেন্ট থাকে, তার অনেক আপনার ডিরেকশন থাকে, এগুলো সব ফিল আপ করতে গিয়ে প্রথম নেক্সুরতের ঢোকা শুরু হয় যে একদম শেখের আওয়াজ দিয়ে শুরু করি, ওয়াজ শুনতে শুনতে এরপরে আওয়াজে যা, এরপরে আওয়াজ ছাড়া সাইলেন্ট কাজ চলে। ভাইরা আমার এই কাজগুলো করতে করতে তাহাজ্জুদ পড়ার সুযোগ, আর তাহাজ্জুদ থাকুক রমজান মাসে, বিশেষ করে ভোর রাতে আল্লাহর কাছে দোয়া করা। ভোর রাতটা তো এমন সময় যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বান্দাকে ডেকে ডেকে মাফ করেন, ডেকে ডেকে তার সমস্যা দূর করেন, এই অফার নেওয়ার সুযোগ অন্য সময় আমাদের হয় না নানা কারণে, কিন্তু রমাদান মাসে তো সাহারির জন্য উঠতেই হয়, তো শুধু সাহারি খেয়ে এই সময়টাকে কাটানো এটা বুদ্ধিমান মানুষের কাজ না, এটা একটা চান্স, এটা সুযোগ যে আল্লাহকে এত কাছে পেয়ে কিছু চেয়ে নিলাম। রমাদান মাসে এই সুযোগটাকে আমরা বেশিরভাগ মানুষ নষ্ট করে ফেলি, টেলিভিশনে সাহারির অনুষ্ঠান থাকে, আমরাও করি ওই সাহারির অনুষ্ঠান, ওই ভূতের মতো টিভির দিকে তাকায় থাকে, আমরা টেলিভিশনে সাহারির অনুষ্ঠান বলো না ইফতারের অনুষ্ঠান তো অনুষ্ঠান করি, আমরা কখনো বলি না, যে সমস্ত লমায়করণ টেলিভিশনে প্রোগ্রাম করেন কেউ বলে না ভাই আমাদের প্রোগ্রাম দেখার জন্য একটা টিভি কিনবেন, কেউ বলে কোনোদিন ভাই আমাদের প্রোগ্রাম হলো ওই সব লোকদের জন্য যারা সারাদিন ভূতের মতো টিভির দিকে তাকায় থাকে, তার আমরা বলি যে ঠিক আছে কিছু সময় অন্তত ওই হারাম কাজ থেকে অন্তত বাইচা থাকে, আর যারা তাকান না এই কাজ থেকে বাইচা রয়েছেন, আল্লাহ তো আপনাদের বাঁচাইছে আলহামদুলিল্লাহ, আপনারা তো জমজম খাইতেছেন, আপনারা নোনা পানি খাওয়ার দরকার, ভোর রাত্রে আল্লাহর কাছে দোয়া করুন। তাহাজ্জুদের সময় সাহারি খাইতে যখন উঠবেন তাড়াতাড়ি করে সাহারি খেয়ে, অথবা সাহারি একটু পরে খান, সাহারি খাওয়ার আগ দিয়ে ঘুম থেকে একটু আগে উঠেন, রুমের এক কোনায় চলে যান, ছাদে চলে যান, একাকি চলে যান, একটু চোখের পানি ফেলেন, একটু কথা বলেন, ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই যে ঘুম থেকে উঠার পরে মনটাও ফ্রেশ থাকে, এই টাইমে আল্লাহর কাছে আল্লাহ খুব কাছে আসেন, এটা মনে করে যদি দোয়া করেন না যে ফিলিংটা হবে আল্লাহর কসম পৃথিবীর কোনো কিছুর সাথে এটা কোনো তুলনা হবে না, আপনি চোখের পানি ফেলে আল্লাহর সাথে কথা বলে দেখেন, প্রথম প্রথম হয়তো চোখের পানি আসবে না, একান্তে নিরিবিলি কোনো প্রেশার নাই, মোবাইল টোবাইল সব ছেড়ে দিয়ে 10-20 মিনিট চোখের পানি ফেলেন, আল্লাহর সঙ্গে একান্তে একান্তে কথা বলেন, আল্লাহর সঙ্গে ভাই একান্তে কথা বলাটা আমাদের হয়ে ওঠে না, হয়ে ওঠে না, দোয়া আমাদের দ্বারা হয় না, কিছু আছে রেডিমেড মুনাজাত আর আমাদের তো রেডিমেডও নাই অর্ডারিও নেই, ঠিক না বেঠিক? এই জন্য রমজানের শেষ ভোর রাতে, রাতের শেষ প্রহরে বিশেষভাবে আল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করা, 30 দিন আপনি যদি চ্যালেঞ্জ দেন যে 30 দিনের প্রত্যেকটা দিন ভোর রাতে আমি 10 মিনিট হলেও কথা বলবো, যেদিন বেশি দেরিতে উঠছেন ঘুম থেকে উঠতে পারেন না, সারি খাওয়া শুরু হয়ে গেছে বাসার সবার সাথে একসাথে সারি খাইতেছেন, ওই দিন সারি খাইতে খাইতে আল্লাহর সাথে কথা বলবো, কথা কি বুঝতে পারছি? সবাই সারি খাইতেছে আপনি মনে মনে আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ আজকে পারলাম না আমাকে মাফ করে দাও, খেতে খেতে আল্লাহর সাথে মনে মনে কথা বলা যাবে কি যাবে না, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুন। 9 নম্বর কাজ হলো, 7 নম্বর ইফতারি কন্ট্রোল করা, কি কন্ট্রোল করা, এত খানা আমরা রমজান মাসে ইফতারিতে খাই, ইফতার শব্দের অর্থ কি জানেন তো? ইফতার আরবি শব্দ, এটার অর্থ কি? নাস্তা করা, ইফতার শব্দের অর্থ কি? নাস্তা করা, বছরে 12 মাস আপনি কি দিয়ে নাস্তা করেন? খুব বড় মানুষ হবে আপনি রুটি আলু ভাজি আর একটা ডিম পোস, ঠিক না বেঠিক? আর গরিব মানুষ হলে পান্তা কাঁচা মরিচ বা ভর্তা একটা ডিম ভাজি, এই তো এই হলো আমাদের নাস্তা, খুব বেশি বড় লোক হলে একটা আর 2-1 পদ থাকে, কিন্তু মাশাআল্লাহ রমজানের যে নাস্তা হয় সন্ধ্যার ইফতারটা হলো অন্য সময় সকালে নাস্তা, একবারে যে গরিব সেও 8-10 পদ খায়, এবং এই খাওয়া গরুর মতো খাওয়াটাকে হালাল করার জন্য একটা মশালা বানায় নিয়েছে যে রমজানে খাওয়ার কোনো হিসাব, এটা জাল হাদিস বানায় নিয়েছে রমজানে খাওয়ার কোনো হিসাব নাই, এই জন্য এমন খাওয়া খায়, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যেই বেচারা যখনই থাকে তার অবস্থা খারাপ হয়ে যায়, যে আল্লাহ রমজানে করে মন্ত্রিতে থাকে না না থাকে, চিনির দাম সোলার দাম বেড়ে গেলে পাবলিক খেপে যায় কি যায় না, এই জন্য বেচারা আপনার অতিরিক্ত চিনি অতিরিক্ত ছোলা আমদানি করতে করতে কাহিল হয়ে যায়, রমজানের 1 মাস আগের থেকে বলে না অভাব নাই টেনশন নাই, ঠিক না বেঠিক? ভাই রমজানে এত, রমজানে যেখানে দিনের বেলা আল্লাহ তাআলা খাওয়াই বন্ধ করে দিয়েছেন সেখানে তো খাবারের পরিমাণ কমে আসার কথা, কিন্তু এত খানা বাঙালি খায় বা আমরা খাই
যে মার্কেট আউট হয়ে যায় বাহির থেকে আইনাও কুলান যায় ঠিক না ঠিক রমাদানের ফজিলত মর্যাদা মহত্ব নষ্ট হওয়ার বড় একটা কারণ হলো এই ইফতারে অতি ভোজন করা ঠিক তো বলেন কিন্তু আইটেম তো কমাবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দান বিশেষ করে ভাজা পোড়া অস্বাস্থ্যকর বাঙালির ইফতারি সোলা বেগুনি আর কি পেঁয়াজি আলু চপ যত সব আজার হালি যত সব আজারের জিনিস খাওয়ান ছাড়া আমাদের ইফতারি এই ইফতারিতে অতিভোজনের কারণে কিয়ামুল লাইল বা তারাবি সঠিকভাবে হয় সন্ধ্যাকালীন আমল গুলো হয় না প্রায় 70% বললে ভুল হবে কিনা আমি জানি না রোজাদার মাগরিবের পরে মানে এমন খাওয়া খায় যে আপনার পেটটা হাতির পেটের মতো করে এরপর আস্তে করে মাগরিবের পরে অটোমেটিক সে একটু শোয়া লাগে লাগে কি লাগে না মাগরিবের পরে শোয়া হাদিসে নিষেধ মাগরিবের পরে শোয়াটা হাদিসে নিষেধ আছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বাদা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানো অপছন্দ করতেন এখন এমন খাওয়া খাইছেন আপনি শরীরে অটোমেটিক একটু ভেঙেচুরে আসে না আসলে তারাবি আর করতে পারবেন না এই জন্য রমজানকে সার্থক করার জন্যই আপনার ইফতারকে কি করতে হবে স্বাস্থ্যসম্মত ইফতার করতে হবে খেজুর খাবেন এবং বাজা পড়া যত সম্ভব অ্যাভয়েড করবেন পরিমাণ যত কম খেতে পারেন তত ভালো চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এটা হলো একটা এই একইভাবে ইফতারির পাশাপাশি কয় নম্বর আমল গেল আট নম্বর গেল আট নম্বরে ইফতারির পাশাপাশি আট নম্বরে আরো দুইটা পরামর্শ ইফতারকে কেন্দ্র করে যদি সবগুলোকে এক নম্বরে রাখছি আমি ইফতারির পরিমাণ কম করা স্বাস্থ্যসম্মত ইফতারি করা এটা আপনার ইবাদত করতে সুবিধা হবে পাশাপাশি রমাদান মাসে ইফতারির আগে অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন হাদিসের ব্যাখ্যা বলেছেন সারা দিনভর দোয়া কবুল হয় ইফতারের আগ পর্যন্ত হয় বিশেষ করে ইফতারের আগ মুহূর্তটা আর এমনি দিনের শেষ প্রহর ফেরেশতাদের ডিউটি বদলের সময় দোয়া কবুলের সময় এই টাইমটাতে দোয়া করার মানসিকতা আমাদের মধ্যে একেবারেই মহিলারা থাকে খানা তৈরি করা নিয়ে ব্যস্ত আর পুরুষ আছে মুছে তাও দিয়ে নিয়ে ব্যস্ত মুছে তাও দেওয়া বুঝুন তো আরাম করে বসবে তাও তাও দিবে রাক্ষস মতো জাপায় পড়বে আর কি প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের জন্য তো পুরুষ থাকে ওই প্রস্তুতিতে আর মহিলা বেচারে থাকে বাঁচতে বাঁচতে দোয়া মাঝখান দিয়া শেষ সহজ সরল ইফতারি যদি হয় পরিবারের সবাই বসে যার যার মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা যায় দোয়া এটা হয়ে ওঠে না আমাদের এক দুই তিন নম্বর হলো ইফতারির সময় একটা আমল অন্য সময় করলেও রমজান মাসে হয় না সেটা হলো আজানের জবাব দেওয়া রমজান মাসে আজানের জবাব দেওয়া হয় খুব কম খুব কম আমি কেন করে দিয়েছি আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ বিশেষ করে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে যেভাবে ঝাঁপায় পড়ি এখন কিসের মোয়াজানের আজান না এক আমল এসব শোনার টাইম আছে খাইতে খাইতে দুই হাত দিয়ে খাইতে গিয়ে বাইরে আমার খান সমস্যা নেই ওই খাওয়ার ফাঁকে ফাঁকে মোয়াজানের আজানের জবাব দেওয়ার আমলটা এটা খুব বড় গুরুত্বপূর্ণ যে কোনো কিছু এমন না কিন্তু রমজান মাসে ছুটবে কেন রমজান মাসে তো ছোট ছোট আমলও আরো পরিমাণে বেশি করার কথা তাই না কিন্তু রমজান মাসে এটা আমাদের চলে যায় তাহলে ইফতার কেন্দ্রিক তিনটা বিষয় বললাম ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া পরিমাণে কম খাওয়া সেই সাথে ইফতারের সময় বিশেষ করে এই সন্ধ্যার আগে দোয়া কবুলের সময় খাবার নিয়ে ব্যস্ত না থাকা আর তৃতীয় এবং সর্বশেষ হলো আজানের দোয়াটা ভুলে না যাওয়া কয় নম্বর গেল নয় নম্বর হলো ভাইরা আমার শেষ দশকে ইবাদত বন্দেগীর গুরুত্ব সবচাইতে ডাইলের মজা উপরে না নিচে নিচে এগুলো আগে মানুষ বলতো এখন বলে উপরে না রমাদানের মজা কখন শেষ আমাদের দেশে রমাদানের প্রথম 10 দিন মাশাআল্লাহ মুসল্লি মসজিদ ফিলাপ হয়ে বারান্দা ফিলাপ হয়ে মোয়াজ্জিন সাহেব এবং খাদেম সাহেব বেচারারা বাইরেও কার্পেট টানা লাগে কারণ এত মুসল্লির প্রেশার দ্বিতীয় 10 দিন আসলে আস্তে আস্তে বাহিরের কার্পেট গোছায় যায় বারান্দার মুসল্লিরা থাকে না আধা কাতার থাকে ভিতরটা কোনো রকম কল্পিত থাকে আর শেষের 10 দিন আসলে মাশাআল্লাহ একবারে ওর জিন পিওর মুসল্লি যেগুলো 75 এগুলো ছাড়া বাকি সব হাওয়া হয়ে ঠিক না ঠিক যেই দশকে যেই দশকের ইবাদতের গুরুত্ব প্রথম এবং দ্বিতীয় 10 দিনের চাইতে অনেক বেশি সেই দশকে মসজিদ থেকে লাপাত এটা কার কাজ
মিস্টার ইবলিসের কাজ। এমন ভাবে ডিজাইন প্ল্যান করে যে আপনি আর যা করেন জান্নাতে যেতে পারবেন, আর যা করেন জান্নাতে যেতে প্যান্ট হয়তো আপনি নিচে পড়বেন আর নাহলে আপনার হাঁটুর উপরে পড়বে, মাঝখানে পড়তে পারবেন না, কারণ মাঝখানে পড়লে জান্নাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, ঠিক না বেটি? চুল সুন্নাত পদ্ধতিতে কাটবেন না, বানরের মতো কাটেন আর না হলে ভেড়া ভাল্লুকের মতো রাখেন, মুসলমান বা মানুষের মতো রাখা যাবে না, এগুলো শয়তানের প্ল্যান। এই জন্য দেখেন সবকিছু উল্টা, কেন? প্রথম দিকে মুসল্লি কম, দ্বিতীয় দিকে আর একটু বেশি, শেষ দিকে আর একটু বেশি হলে সমস্যা কোথায়? কিন্তু না, ইবলিস এমন ডিজাইন করছে শেষের দিকে মার্কেট আলাদাকে বলে দিতে তোমরা ধ্বংসের প্রস্তুতি নাও, কারণ মসজিদ থেকে এগুলো সব টেনে টেনে মার্কেটে আনতে হবে, প্রথম 10-20 দিনে যা কামাইছে টামাইছে সেগুলো মার্কেটে যায় ধ্বংস করতে হবে ভাইরা। এই জন্য সাবধান, রমজানের শেষ দশক যাতে নষ্ট না হয় এই জন্য ঈদ এর যত প্রস্তুতি আছে সব রমজানের আগে শেষ, কোন মার্কেটে যাওয়া যায় না, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি, রমজানের শেষ দশকে যত ইবাদত বন্দিকে যেন চেষ্টা করতেন অন্য সময় এতটা করতেন, আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুন। আপনার জীবনের সবচেয়ে বেশি ইবাদত বন্দিকের চেষ্টা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা হবে কখন? রমজানের শেষ দশক, খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। আমরা এই দশকে কোনোভাবে ইবাদতের সুযোগ ছাড়বো না, প্রথম দশক একটু দুর্বল হলেও, দ্বিতীয় দশক দুর্বল হলেও তৃতীয় দশকে সেটাকে পোষায় নেওয়ার চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান। নয় নম্বর গেল, 10 নম্বর পরামর্শ, রমজানকে সার্থক করবার জন্য এতেকাফ কর, এতেকাফ কর। এটা তো এখন এমন এতিম হয়ে গেছে, আমি শুধু এতিম আমলগুলোর কথাই বললাম, যেগুলো আপনারা সবাই করেন তারাবির কথা কিন্তু আমি বলি না, এগুলো আপনারা করেন মাশাআল্লাহ, কিন্তু এতেকাফ এটা করার জন্য মানুষ পাওয়া যায়। আমি একটা কথা বলি সব সময়, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে রমাদানে সিয়াম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় হিজরি থেকে নিয়ে 10ম হিজরি পর্যন্ত তার জীবনে যে কয়টা রমজান আসছে, এই 8টা বা 9টা বা যে কয়টা রমাদান হয়েছে, এই কয়টা রমাদানের একটি বছরও তিনি রমজানের শেষ দশক মসজিদের বাইরে ছিলেন, এতেকাফের বাইরে ছিলেন। সেখানে যে আমলটা নবীজি জীবনে একবারও ছাড়েন নাই, সেটা আমাদের বেশিরভাগ মানুষের জীবনে একবারও করা হয়, শত্রুর সাথেও তো মানুষ এরকম করে না, সেখানে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে আপনার এত হুবহু উল্টা হবে, উনি জীবনে ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও, উনি প্রতি বছর করতেন আপনি কোন বছর? দুঃখজনক না বিষয়টা? এতেকাফ যদি আপনি করতে পারেন কয়েকটা গ্যারান্টি আছে, এক, লাইলাতুল কদর অটোমেটিক পেয়ে গেলে, সুযোগটা তৈরি হয় কি হয় না বলেন? শেষ দশকের ইবাদত আপনি বাইরে চাইলেও করতে পারেন, আত্মীয় স্বজন পরিবার ঝামেলা গেঞ্জাম বন্ধু বান্ধব হয়ে ওঠে না, আপনি করতে চাইলেও মসজিদ থেকে আসতে যাইতে, মহিলারা মার্কেটে আসতে যাইতে আপনার চোখের গুণা করায়, আপনার নূর নষ্ট করে দেয়, ঠিক না বেটি? আপনি শেষ দশক আল্লাহর ঘরে ঢুকে যান ইনশাআল্লাহ, আপনার শেষ দশকের সকল বরকত আপনার অর্জন হবে কি হবে না? আমরা যত ব্যস্তই হই সুযোগ করে এটা বের করা সম্ভব। আমি ছোটবেলা থেকেই চেষ্টা করতাম এই আমলটা করার জন্য, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তাহলে 10টা পরামর্শ দিলাম, কি কি বলছি বলেন তো? প্রথম কি বলেছি? শিরক থেকে নিজেকে মুক্ত করা, 2 নম্বর হিংসা থেকে মুক্ত করা, 3 নম্বর তাকওয়া অর্জন করাকে মূল টার্গেট বানানো, গুনাহ ছাড়ার টার্গেট নিয়ে রমজানে প্রবেশ করা, 4 নম্বর হ্যাঁ কি বান্দার হক, এটা 4 না 3 নম্বর, এটা 3 নম্বর হলো বান্দার হক, এটাকে সম্পূর্ণ এটা থেকে নিজেকে পরিচ্ছন্ন করা, 4 নম্বর হলো তাকওয়ার কথা বলেছি, 5 নম্বর কোনটা? হ্যাঁ মিসওয়াক না, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করা, 6 নম্বর বলেছি মিসওয়াকের কথা, 7 নম্বর হ্যাঁ বুঝা যাচ্ছে না, শেষ রাতে দোয়া, ভোর রাতে একটু সুযোগ করে বের করে করবে, আর 8 নম্বর হলো ইফতারির সময় 3টা বিষয় খেয়াল করা, ইফতারির সময় স্বাস্থ্যসম্মত ইফতার করা, পরিমাণে কম খাওয়া, একটু একটু করে খাওয়া, একসাথে গরুর মতো বেশি না খাওয়া, গরু খাইয়াই দেখবেন দপাস করে শুয়ে পড়ে, বুঝতে পারছেন? গরুর মতো না খাওয়া, ছাগলের মতো খাবেন একটু একটু করে, অল্প অল্প করে খেতে, নাউজুবিল্লাহ ছাগল আর গরুর সাথে মানুষের কোনো তুলনা নাই, বোঝার জন্য বললাম যে অনেক বেশি খাবেন না, অস্বাস্থ্যকর খাবার খাবেন না,
দোয়া করার চেষ্টা করবেন আজানের জবাব যাতে মিস না হয় সেদিকটা খেয়াল রাখবেন। কয়টা গেল? আট নম্বর। নয় নম্বর হলো শেষ দশককে সবচেয়ে বেশি বাসবন্দির জন্য চেষ্টা করবেন, তাকে অর্জন করার চেষ্টা করবেন। দশ নম্বর এটি কাপ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।